নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো সরস্বতী পুজোর দিন আপনারা এই কাজটি করুন, যে কাজটি আমি ভিডিওতে বলতে চলেছি সেটি করলে আপনাদের মা সরস্বতীর কৃপা আপনারা অবশ্যই পাবেন। এই কথাটি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তো ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আসুন শুরু করা যাক। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ অবশ্যই আছে, তার মধ্যে প্রথম পার্বণ যদি বলি তাহলে সরস্বতী পুজোকেই ধরা যাবে। এর আগে একটি ভিডিওতে আমি সরস্বতী কবে পুজো আছে সেটা নিয়ে আমি বলেছি, এই ভিডিওতে আমি সেসব নিয়ে বলবো না। যদি আপনারা চান তাহলে আই বটমে ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আজকে যেটি বলবো সেটি হচ্ছে সরস্বতী পুজোর দিন সেই ক্রিয়া যেটি করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, তো সরস্বতী পুজোর দিন আমরা সকলেই মা সরস্বতীর কাছে আমাদের মনের ইচ্ছা রাখি এবং খুব ভালো বস্ত্র পরে আমরা সরস্বতী ঠাকুরের কাছে যাই, অঞ্জলি দিই। কিন্তু ভালো বস্ত্র পরলেও হয় না আর ভালোভাবে পুজো দিলেও হয় না। সবচেয়ে বড় জিনিস কি জানেন? দেহের শুদ্ধিকরণ। এবার আপনারা বলবেন দেহের শুদ্ধিকরণ মানে আমরা তো স্নান তো করেন, তো স্নান তো প্রত্যেকেই করে, কিন্তু স্নানের সময় এমন একটি কাজ করতে হবে যেটাতে আপনাদের দেহের শুদ্ধিকরণ হবে। মানে আপনি যেমন কোনো মন্দিরে ঢুকার আগে জুতোটা খুলে আপনারা প্রবেশ করেন, কারণ জুতোতে অনেক ময়লা থাকে, অনেক আবর্জনা থাকে। তাই আমরা স্বাভাবিকভাবে জানি বা বুঝি যে আমরা কোনো মন্দিরে জুতো পরে ঢুকবো। সেই রকম সরস্বতী দেবীর কাছে মনের বাসনা নিয়ে যেতে গেলে নিজেকে আগে শুদ্ধিকরণ করতে হবে। তো নিজেকে শুদ্ধিকরণ স্নানের মাধ্যম দিয়ে করতে হবে, শুধু স্নান করলে হবে না। কি করতে হবে সেটি এবারে আমি বলছি। সরস্বতী পুজোর দিন ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে প্রথম অবস্থা, এবং বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে আপনাকে আপনার যে খাতা বই পেন এসব আছে এগুলো সেদিকে হাত দেবেন না। আগে আপনি স্নান করবেন। স্নান করার সময় আপনাকে আগে গায়ে কাঁচা হলুদ মাখবেন, মেখে তারপরে আপনি স্নানের জলে দুটি তুলসী পাতা দিবেন, তারপরে আপনি স্নান করবেন। এর ফলে আপনার দেহের যে শুদ্ধিকরণ সেটি 100% হয়ে যাবে। এরপরে আপনি পুজো দিতে যান আপনার বইপত্র নিয়ে, এবং বইপত্র মা সরস্বতী দেবীর কাছে রাখুন এবং আপনার মনের ইচ্ছা তিনাকে জানান। আমি দায়িত্ব নিয়ে কথাটি বলছি, আপনার মনের ইচ্ছা সম্পূর্ণরূপে সফল হবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, শেয়ার করুন, এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন।